সালাম কিয়াম পড়ে দোয়া কোনাজাত হবে। একজন আমার এসে কানে কানে বলছে, হুজুর ওয়াজ করলেন এরম পক্ষু খেতে ওয়াজ করলেন কেন? আর কিরাম তো বলছে, হ্যাঁ যা বলেছ সব বেটা ছেলের মেয়েদের কিচ্ছু বললে না, আমার মা বোনেরা তো আছে, ওদের তো দুটো কথা বলতে হবে, বুঝলেন না? এইরকম ওয়াজ করে বলে, সব যা বলেছ বেটা ছেলের মেয়েদের কিছু বলো, আমার মা বোনেরা রসুলুল্লাহর দরবারে মদিনার একদল মেয়েকে ছেলেরা গিয়ে বলছে, হুজুর বেটা ছেলেরা ঈদের নামাজ জামাতে পড়ে, বেটা ছেলের তারাবির নামাজ জামাতে পড়ে, পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পায়। আমরা মেয়ে ছেলে, আমরা তো জামাতে নামাজ পড়তে পারি না হুজুর, আমরা সব থেকে মহরুম হয়ে যাব। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মেয়ে ছেলেরা শোনো, তোমাদের দিকে লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের মেয়েদের কথা বলছি, তোমরা চারটে কাজ করবে, চারটে কাজ করার জন্যে আল্লাহ 8টা জান্নাতের দরজা তোমাদের জন্যে খুলে দেবে। জোরে বলুন না, আর একটু জোরে বলেন। বলি মেয়েদের জন্য 8টা জান্নাত খুলে দেবে, তা আমরা সুবহানাল্লাহ বলবো কেন? এই মনোভাব আমার ভাইরা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুল বললেন তোমরা চারটে কাজ করবে, মেয়েদের চারটে কাজ। এক নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার 12 মাসে 1 মাস রোজা। 3 নাম্বার স্বামীর সেবা। 4 নাম্বার নিজে মেয়েদের দেহটা ঢেকে রাখা, আদব করা, পর্দা করা। রসুল বলছে এই 4টে কাজের বিনিময় আল্লাহ পাক 4-8টার রহমতের জান্নাতের দরজা খুলে দেবে। যার যা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েরা 4টে কাজেই ফেলুয়ার, এই আমাদের দেশের কথা বলছি। এ মুর্শিদাবাদ তো জেলাটা, এখানকার মেয়েরা মাশাল্লাহ ভালো, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, স্বামীর সেবাও করে, দেহ ঢেকেও রাখে। আমাদের 24 পরগনায় সব এলুবিলি, সব এলুবিলি। নামাজে ফেলুয়ার, রোজায় ফেলুয়ার, স্বামীর সেবায় ফেলুয়ার, পর্দায় ফেলুয়ার। বাস্তব বলছি ভাই, কোনো মেয়ে ছেলে যদি ঘরের ভেতর কথা বলে, ওই কথা যদি ফাঁকার মানুষ কোনো মেয়ে ছেলে শুনতে পায়, আল্লাহ নবী বলছেন ওই মেয়েটাকে আল্লাহ কিয়ামতের দিনে জিভ টেনে টেনে 300 মাইল লম্বা করে দেবে, 250 মাইল চওড়া করে দেবে। ওই জিভের ওপর দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে। ওর কবরের ধারে মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব নিয়ে কোরআন খতম করে দোয়া চাইলে ও দোয়া কবুল হবে না। মা বোনেরা শোনেন, খুব সাবধান। আচ্ছা বলেন তো একটা কথা আপনাদের বলি, এই ধরেন মুর্শিদাবাদের জেলায় একটা বাজার আছে, বাজার, এই বাজারে ধান বিক্রি হয়, 50 বস্তা ধান আছে, 30 বস্তা ধানের একদম মুখ খুলে রেডি করে আছে, 20 বস্তার মুখ বাঁধা। আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই যে 30 বস্তার 20 বস্তার মুখ খোলা আছে ধানের বস্তা, খরিদ্দাররা কোনটায় হাত দেবে বাবা? খোলাটায়। 30 বস্তার মুখ খোলা উঠি হাত মারবে, ধানটা সিটে না ভুসি না আগড়া। মেয়েরা যদি এইরকম রাস্তায় মাথা আলগা করে, পিঠ আগলা, দেহ আলগা করে ঘোরে, কিছু খরিদ্দার আসে হাত মারবে। রসুল বলছে ওই সব মেয়ে ছেলে যতই নামাজি হোক, যতই যাই করুক না কেন, ওদের জাহান্নাম ছাড়া কোনো কথাই নেই। পর্দা কি? নামাজ যেমন ফরজ, পর্দা কম ফরজ, ঠিক কি না বলেন? ফরজে আইন, কিন্তু মেয়েরা আজকাল আর পর্দা করতে চায় না। আচ্ছা জিজ্ঞাসা করলি ভাই মেয়েরা কিসের জাত, আপনারা বলবে মায়ের জাত, আমি বলি ওরা সন্দেশের জাত। কিরাম ভাই সন্দেশ এখন ধরে লেন, আমার শাউরি খুব মরণাপূর্ণ অবস্থা, মরণাপূর্ণ হালাত। এখন আমি বাজারে গিয়ে বলছি 1 কেজি সন্দেশ লই, আলহামদুলিল্লাহ শাউরি মরে যাচ্ছে, জীবনের মতো একটু সন্দেশ খাওয়াই। তো বলছে ভাই এ সন্দেশ লেওয়া যাবে না। কেন? বলছে ওর খোলে মাসি ঢুকছে, আলমারির খোলে যাই, কাঁচের ভিতর মাসি, লেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। তো তখন আর একটা দোকানে গেলাম, কাঁচের মধ্যে দেখলাম যে মাসি নেই, ও সন্দেশ দিল 1 কেজি একটা কাগজে করে, একটা ক্যারি ব্যাগে করে, ওতে হলো না, স্পেশাল চামড়ার ব্যাগ আছে তাতে করে বাড়লে। ঠিক মেয়েরা হলে এইরকম সন্দেশের জাত, সন্দেশের জাত। ওরা যদি ফাঁকায় ঘুরে বেড়ায়
তাহলে ওদের হাল অবস্থা খারাপ হয়ে যাবে, অন্য পুরুষেরা ওদের চেহারা নজর কেউ দেখবে না। মা ফাতেমার কথা মনে পড়ে না? আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত, জান্নাতের রানী ওই ফাতেমা দুনিয়া থেকে ইন্তেকাল হয়। খুব সংক্ষেপে বলছি, এখন হাজার হাজার ফাতেমা, হাজার হাজার আয়েশা, হাজার হাজার আমেনা, হাজার হাজার রাবেয়া আছে। সেই রাবেয়া, সেই ফাতেমা, সেই আয়েশা, সেই আমেনা আর নাই। ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে, তার ইবাদাতের কথা, তার তেলাওয়াতের কথা, তার আমলের কথা, তার নামাজের কথা, তার ইবাদত বন্দেগির কথা সামনে যদি আলোচনা করা যায় অবাক হয়ে যাবেন। ফাতেমা একদিন সকাল হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে, ডুকরে ডুকরে কাঁদতেন, আল্লাহ এই রাতের মাত্রাটা এত ছোট হয়ে গেল, এই রাতটা এত সংক্ষেপ হলো, আল্লাহ এই রাতেটা যদি আর একটু বাড়িয়ে দিতেন আমি ফাতেমা ইবাদত করে আমার তৃপ্তিটা মিটিয়ে নিতাম। সেই ফাতেমা খাতুনে জান্নাত, রসুলুল্লাহর বেটি হাসান হুসাইনের আম্মা জান, আলের বিবি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাকলেন, দুটো ছেলেকে ডাকলেন, বাবা হাসান হুসাইন শোনো বাবা। স্বামীকে ডাকলে, হুজুর শোনো আমার কাপনটা রেডি করুন। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, শিগগিরই আমার কাপনে রেডি করো, গোসলের পানিটা রেডি করো, বিদায় গোসল দিয়ে নেব আমি ফাতেমার জন্যে, পৃথিবীর কোনো গোসলদাতাকে ডাকতে লাগবে না, আমি ফাতেমার জন্য আমার কাপড় পরানোর জন্য কাউকে লাগবে না, আমি নিজের কাপড়টা নিজেই পরে নেব, নিজের গোসল নিজেই দিয়ে নেব। ফাতেমা বলছে, ও বাবা হাসান হুসাইন, ও আমার প্রাণপ্রিয় স্বামী শোনন, আমি ফাতেমা বলে যাচ্ছি, দুনিয়া থেকে চলে যাবার আমার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, আর আমি দুনিয়ায় থাকব না। ফাতেমা ডেকে বললেন, হুজুর একটা কথা বলি শুনুন, আমি ফাতেমাকে গোসল আমি নিজে দিয়ে নেব, নিজের কাপনটা নিজে পরব, হুজুর শুনুন আমার জানাজাটা দিনের বেলা পড়বে না, রাতের বেলা বেশি লোকজনকে খবর দেবে না, ও আমার প্রাণ প্রিয় স্বামী আমার কবরটা যখন খুঁড়বেন, এখানটায় রাখেন, আমার কবরটা খুঁড়বেন, আমার গোরটা তৈরি করবেন, ওই কবরটা যেন বেশি উঁচু না হয়ে যায়, বেশি নিচু না হয়, লম্বা চওড়া না হয়। সামনে আলী জিজ্ঞাসা করলে, কেন ফাতেমা হুজুর? আমি ফাতেমা বলে যাচ্ছি, আমার কবরটা যদি লম্বা চওড়া হয়, উঁচু নেচো হয়, জগতের মানুষেরা আমি ফাতেমাকে নিয়ে ওরা চর্চা করবে, রসুলুল্লাহর বেটি এইরকম লম্বা, এইরকম মোটা, এরকম ইত্যাদি ইত্যাদি, না না না, আমি ফাতেমাকে নিয়ে জগতের মানুষ যেন কেউ চর্চা না করে। একবার জোরে বোনা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহা, ফাতেমা জান্নাতের রানী, যে ফাতেমার রসুলুল্লাহ ফাতেমার ঘরে যাচ্ছেন, হাজরত আবু যার গিফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলছে, হুজুর কোথায় যাবেন এত চঞ্চলতা হয়ে? ও বাবা আবু যার গিফফারি, আমি এই জন্যে যাচ্ছি কোথায়, আমার ফাতেমার ঘরে, আমার যখন অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, আমার ফাতেমাকে দেখলে আমি সব কষ্ট ভুলে যাই, সব ব্যথা ভুলে যাই। ফাতেমা বলে, আমার অন্তরে যখন ব্যথা লাগে, কষ্ট লাগে, আমার আব্বা জানকে দেখলে আমি সব ব্যথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিছু মনে করবেন না, আমি আবু যার গেফারি আপনার ঘরের পাশে ফাতেমার জন্য এক খণ্ড জায়গা কিনে আপনার একটা ঘর বানিয়ে দেব, আপনাকে আর কষ্ট হবে না। আল্লাহ নবী চুপ হলেন, আবু যার গেফারি একটু জায়গা কিনে ফাতেমাকে রসুলুল্লাহর ঘরের পাশাপাশি যায় ঘর বেঁধে দিলেন। আল্লাহ নবী
দিন দুনিয়ার বাদশার ঘরে নিজের বেটি যখন যায় আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে নিজের আসনে বসিয়ে দেন সাহাবা হুজুররা সব কথা বলতে লেগেছেন আল্লাহ নবী কি করে ওরে মুরিদের পীরের সামনে মুড়ি দুটে দাঁড়াবে সম্মান করবে বাপের সামনে বেটা দাঁড়াবে সম্মান করবে ওস্তাদের সামনে ছাত্র দাঁড়াবে এটাই তো সম্মান কিন্তু আমরা দেখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তার বেটি ফাতেমাকে হাতটা ধরে নিজের জায়গায় বসিয়ে দেয় আল্লাহ নবী বলছেন আমার সাহাবাই রসুলরা খবরদার তোমরা আমার ফাতেমাকে নিয়ে গবেষণা করো না জানো না আমি রসুলুল্লাহ আমার ফাতেমাকে আল্লাহ বড় খুশি হয়ে পছন্দ করে ভালোবেসে জান্নাতের রানী হিসাবে কবুল করেছে তাই আমি রসুলুল্লাহ আমার ফাতেমাকে সম্মান করি না খাতির করি না আমি আমার ফাতেমাকে জান্নাতের রানী হিসাবে সম্মান করি জোরে বলুন সুবহানাল্লাহ সেই ফাতেমার জিন্দেগি জীবনের কথা বলে শেষ হবে না ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন চলে গেলেন রাতের বেলা ফাতেমার লাশ জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে অতি ঘনিষ্ঠ সাহাবি আবু জার গেফারি রসুলুল্লাহর একজন জলিল কদর সাহাবি অতি ভালোবাসা একদিকে হাসান হোসাইন ধরলেন একদিকে আলী আর আবু জার গেফারি খাটিয়া ধরে নিয়ে যাচ্ছেন ফাতেমার কবরের পাশে লাশটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে আর আবু জার গেফারি বড় আবেগে মায়ায় বলতে আসেন রে কবর রে কবর তুই কি জানিস তোর ভিতরে আজ কাকে রাখা হবে তোর ভিতরে রাখা হবে রসুলুল্লাহর বেটি ফাতেমা জান্নাতের রানী ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আবেগে বলছে কবর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে আবু জার গেফারি খবরদার কোনো হসব নসবের কথা আমার কাছে বলো না ও আবু জার গেফারি এখানে আলীর বিবি বলে হাসান হোসাইনের মা বলে রসুলুল্লাহর বেটি বলে কোনো কথা নয় আমি কবর আমার ভিতরে যদি কেউ আমল নিয়ে ঈমান নিয়ে আসে আমি কবর তার জন্যে আল্লাহর নিয়ামত হিসাবে কিয়ামত পর্যন্ত থাকব একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও জগতের ফাতেমারা ও জগতের আয়েশা জগতের রাবেয়া জগতের আমেনার দলেরা ফাতেমার মতো না যদি হতে পারো অন্তত কিছু কিছু দুনিয়া থেকে আল্লাহর ভয় করে কবরে যাও আমার রসুল বললেন তোমরা তোমাদের চারটে কাজ করবে বেশি কাজের কথা নবী বললে না নামাজটা পড়বে ঠিকভাবে পাঁচ ওয়াক্ত বারো মাস এক মাস রোজা রাখবে দেহটা ঢেকে রাখবে স্বামীকে সেবা করবে গলার আওয়াজটা কম করবে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহর দয়ার জান্নাত আটটা জান্নাতের দরজা খুলে দেবে কিন্তু আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে লাও খবরদার খবরদার নিজের স্বামীকে যেন ছোট করো না স্বামী যদি পাগল হয় কালো হয় কুমড়া হয় স্বামী যদি অবুঝ হয় সে যে তোমার স্বামীর পদতলে তোমার জান্নাত ও দুনিয়ার যুবকেরা তোমার বাপ যদি পাগল হয় কালো হয় হেউড়ো হয় কুমড়া হয় সে যে তোমার বাপ আর মা তোমার মা বাপের পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ কবুল করেন ও বন্ধু বলেরা আমার মা বোনেরা খবরদার সকাল হয়ে যাবে আজান হবার পরে ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআন শরীফ কিছুক্ষণ তেলাওয়াত করে ঝাড়ুটা নিয়ে স্বামীর ওই দুচালা বাংলা ঘর প্লাস্টিকের ঘর বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করবে জেনে রাখবে তুমি ওই যে ঝাড়ু দিচ্ছ তোমার স্বামীর প্লাস্টিকের ঘর প্লাস্টিকের ঘরে ঝাড়ু দাও না তুমি জানো আল্লাহর কাবাকে ঝাড়ু দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাবাতে ঝাড়ু দাও খবরদার
আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে রেখে রাতের অন্ধকারে আল্লাহকে খুশি করার জন্য কাঁদবেন। কিন্তু বর্তমানে আজ ওটা নয়, সারা বিশ্ব জুড়ে এমন একটা জিনিস বিজ্ঞান আবিষ্কার করেছে, চরম জায়গায় পৌঁছে দিয়েছে, মোবাইল। এই মোবাইল বেটা ছেলে কি মেয়ে ছেলে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, সব হাতে। কি 8 বছর বয়স, কি 10 বছর বয়স, কি 25 বছর বয়স, বাবা এক একটা মোবাইল 10,000, 20,000, বলছেন না 5,000, সব টাকা দিয়ে কিনে বাবা। দুনিয়া তার মুঠোর মধ্যে, জগৎ তার মুঠোর মধ্যে। মোবাইল খুললে দুনিয়ায় কোথায় কি হচ্ছে সব পাওয়া যাচ্ছে। খোদার ভয়, ভীতি, ভালোবাসা, আল্লাহর সঙ্গে মহব্বত করে আজ মানুষ ভুলে গিয়েছে। মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কমে গিয়েছে। আল্লাহ নবী বললেন, এমন একটা দিন আসবে আমার উম্মতের সময় আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন যত কষ্ট তার চাইতে কষ্ট ঈমান নিয়ে বেঁচে থাকা কবরে যাওয়া। সেদিন চলছে বাপ, সেদিন চলছে। সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান। নবী বলেছে 12 ঘন্টা ঈমান আনে ঈমানকে খেয়ে করে, কিন্তু ঈমান কেনা বেচা হচ্ছে। একটা উদাহরণ বোঝাবার জন্যে, আটা ছানা হয়, আটার খামির তৈরি করা হয়, ওর মধ্যে যদি একটা চুল থাকে, চুলটা টেনে নিলে কোনো আওয়াজ পাওয়া যাবে না, শব্দ পাওয়া যাবে না, ঠিক ঈমানটা তদ্রূপ। আমাদের মধ্যে থেকে কখন ঈমানটা ফুস করে বেরিয়ে যাবে আমরা বুঝতে পারবো না। বাবাজি দুনিয়া খুব কঠিন, আল্লাহর নবী বললেন আর দুনিয়া ও মাজেরাতুল আখেরা। আমি বলেছিলাম দুনিয়াটা হলো আখেরাতের জমিন, আখেরাতের খেত, আখেরাতের বাগান, আখেরাতের বাগিচা। এখানে আপনি যা করবেন আখেরাতে তাই পাবেন। আপনি দুনিয়াতে যা করবেন আখেরাতে তার ফল আপনি পাবেন, জেনে রাখবেন। তাই আমি সকলকে বলবো, বাপ কষ্ট করে এসেছি, দুটো কথা আপনাদের কাছে বলেছি, দোয়া করবেন আমার জন্যে, আমিও দোয়া করি এই অধমের জন্যে দোয়া করবেন। জানি না হয়তো আমার জীবনের এই শেষ জলসা, আমি তো মনে করি, কারণ মৌতির তো কারো গ্যারান্টি নেই, মৃত্যুর কারো তালিকা করে আল্লাহ দেয়নি, জীবনের হয়তো শেষ সময় আর নাও হতে পারে। আপনারা এরকম যদি মনে করেন যে আমার জীবনের শেষ জলসা শোনা আর নাও হতে পারে, এরকম মনে করে আল্লাহর কাছে তওবা করে কেঁদে 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 কেটে তওবাতুল্লাহ করে ঈমান তালিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমি বলেছিলাম না যে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মরতে বলেছে। খবরদার, তোমরা অপূর্ণ অপরিপূর্ণ মুসলমান হয়ে যেন মরো না। খুব মহব্বতে দরুদ।